কৃষক বন্ধুসকল, ৰডালি কৃষি ফাৰ্মলৈ স্বাগতম জনাইছোঁ। আজি 17 ফেব্ৰুৱাৰী লখিমপুৰ কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ আৰু কৃষি গৱেষণা কেন্দ্ৰৰ উদ্যোগত লখিমপুৰ কৃষি বিজ্ঞানৰ চৌহদত কেন্দ্ৰৰ চৌহদত এখনি কৃষক সমাৰোহ চলি আছে। গতিকে এই কৃষক সমাৰোহলৈ আমাক আমন্ত্ৰণ কৰিছিলে। আমি আজি কিছু পদ বস্তু লৈ আহিছোঁ ইয়াতে দেখাবলৈ, আৰু এই পৰিৱেশটোত কৃষি বিজ্ঞান কেন্দ্ৰই কেনেকুৱা কেনেকুৱা পদক্ষেপ লৈছে আপোনালোকক আমি দেখাম। প্ৰতি বছৰে কৃষি বিজ্ঞান কেন্দ্ৰই কৃষি আৰু বাণিজ্য এই দুয়োটা সমন্বয়ৰ ক্ষেত্ৰৰূপে কৃষকসকলক উদগনি যোগাবৰ কাৰণে তেওঁলোকে সময়ে সময়ে এনেধৰণৰ কিছুমান সমাৰোহ অনুষ্ঠান পাতি আহিছে। তাৰে অংশ হিচাপে আজি এই সমাৰোহখিনি পাতিছে। গতিকে তেওঁলোকে অপ্ৰাণ চেষ্টা কৰিছে যাতে কৃষি আৰু বাণিজ্য ক্ষেত্ৰৰ উন্নয়ন সাধনৰ জৰিয়তে কৃষকসকলৰ আৰ্থিক দিশটো যাতে বিশেষ উন্নতি কৰিব পাৰে, তাৰে তেওঁলোকে কামনা কৰি এই কাৰ্যক্ৰমণিকা হাতত লৈছে। গতিকে আপোনালোকে আমাৰ লগত থাকিব, আমি পৰৱৰ্তী কাৰ্যক্ৰমণিকা আপোনালোকক দেখাম। ইয়াতে বিভিন্ন ক্ষেত্ৰৰ পৰা বিভিন্ন যন্ত্ৰ পাতি দেখুওৱা হৈছে কেম্পাছৰ ভিতৰত। এইখিনি বিভিন্ন ধৰণৰ যন্ত্ৰপাতি, কৃষি যন্ত্ৰপাতি কৃষি গৱেষণা কেন্দ্ৰৰ উদ্যোগত দেখুওৱা হৈছে। ইয়াতে মানুহবিলাকে চাই আছে তেনেধৰণে। বিভিন্ন জেগাৰ পৰা কৃষকবিলাক আহি আছে, কৃষিৰ লগত জড়িত থকা মানুহবিলাক আহি আছে। আমি ভিতৰৰ পৰিৱেশটো আপোনালোকক দেখাব গৈ আছোঁ। কেনেকুৱা, ভালে আছে? পৰিৱেশটো আপোনাৰ লগত দেখা গৈ আছো। কিছু বস্তু লৈ আহিছে। এইটো আমাৰ বঙালমৰা বসুন্ধৰা এগ্ৰিটেক প্ৰডাক্টৰ কোম্পানী হয়। মৌ আনিছে, বগৰী আনিছে, নেমু আনিছে, কাঠফুলা আনিছে। তাৰপিছতে গীতাঞ্জলি শইকীয়া কেনেকুৱা আনিছে ন, মই সেই তাৰপৰা তিনিচুকীয়া গুচি গ'লোঁ যে ডাইৰেক্ট লগ পাবলৈ নহ'লে। অনুষ্ঠানটি সমাৰোহ অনুষ্ঠানটি সুযোগ উদ্বোধন কৰিবৰ কাৰণে লখিমপুৰ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক ডেকা ছাৰ আহিছে। লখিমপুৰ কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ তথা গৱেষণা কেন্দ্ৰই কি কি কাৰ্যক্ৰমণিকা কৰি আছে সেই গোটেই কথাখিনি বিধায়ক মহোদয়ক আমাৰ কেন্দ্ৰীয় সঞ্চালক পাঠক ডাঙৰীয়াই বুজাই আছে। Oh, my God.
দেখায়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র তথা কৃষি গবেষণা কেন্দ্রের যে কৃষি মেলা উদ্যোগ সমারোহ কৃষকের উন্নয়নের কারণে বিভিন্ন পদক্ষেপ লৈ আছে। ঠিক তেনেদরে লখিমপুর জেলার একটা সংস্থা এনডিও গ্লোবেল সোশ্যাল সার্ভিস সোসাইটি তেখেতসকলো কৃষি বিজ্ঞান কেন্দ্র সমসাময়িকভাবে কৃষকের উন্নয়নের কারণে লখিমপুর জেলার বিভিন্ন অঞ্চলত বিভিন্ন কাম কাজ করে গিয়ে আছে আর সেইবিল আমার দৃষ্টিগোচর হয়েছে। আজিও তার অঙ্ক হিসাবে আজি এই সমারোহে আহিছিলে আহি বিভিন্ন সা সরঞ্জামের পর বস্তুবিল দেখাইছে। গতি আগলৈ এনে ধরনের পদক্ষেপ লৈ আছে আর তেনে ভবিষ্যতে কেনে ধরনের আর পদক্ষেপ লৈছে এটি দুআখর আমি জানিব বিচাৰিছো। বন্ধু শইকীয়া আছে ইয়ার উদ্যোক্তা। নমস্কার, যেহেতু আপনাদের গম পাইছে ইন্ডো গ্লোবেল সোশ্যাল সার্ভিস সোসাইটি এগ্রিকালচার মানে কৃষির বিভিন্ন ধরনের কাম করেছে। কিন্তু আজি যদি কৃষকর কৃষক সমারোহ যেটা আপনার প্রাকৃতিক কৃষির উপর করেছে, এই আমি প্রাকৃতিক কৃষির জড়িত হয়ে আমি জৈবিকভাবে কেন খেতি করে পারি সেইখানে কাম করে আছো আর তার বেশি পার্থক্য আমি ইয়াতে আমি দেখাইছো যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম কেনেকে করা হয় সেটা ধুনকে দেখাইছে। আমার ফার্মিং কম্পোজিশন প্রোডাকশন করা হয় সেটা আমি দেখাইছো। এস আর আই পদ্ধতি কেনেকে খেতি করে পারে সেখানে আমি দেখাইছো। আমি আজি আরো একটা বস্তু দেখছো যে প্রাকৃতিক কৃষির যেটা জীবামিতা গাড়ি কেন প্রস্তুত করব পারে আর জীবামিতা আপনার বীজামিতা নিমাস্ত ব্রহ্মাস্ত অভ্যাস্ত প্রস্তুত করবো এই বহুগুলো বস্তু আমি আজি দেখাইছো। আমার বিভিন্ন ধরনের বিজ্ঞানী আহিছে, বিজ্ঞানী আহি তেখেতলোকে আমাক সুধিছে আর আমি প্রতিটি বটলতে আমি পরিমাণ লিখি তাত আমি কম্পিটিশন কি কি বস্তু দিয়ে প্রস্তুত করা হয়েছে এই ধুনিয়াখিনি বুঝাই দিছো। ধন্যবাদ জানাইছো আমি তেখেতসকলে যেহেতু জৈব বৈশিষ্ট্য বজায় রাখি কৃষকক আগবাই নিব চেষ্টা করেছে। এইখিনিতে একটা মালথাসর থিওরি মনত পড়েছে যে মালথাসে এদিন কৈছিল মানুহ ইমান সভ্য হয়ে যাব এদিন প্রাকৃতিকভাবে জিয়াই থাকবলে বাধ্য হব। গতি আমি প্রাকৃতিকভাবে জিয়াই থাকবলে এতিয়া মানুষের সেন্স আহিছে। গতি এই ক্ষেত্রে উদ্যোগ লৈছে, গতি ধন্যবাদ জানাইছো। স্মৃতির মানব পথত কিন্তু ইতিমধ্যে কৃষি সমারোহ শেষ হয়েছে, যাবলে ওলাইছো। আসবাব লৈ আহিছিল, আসবাবখিনি বেশি শেষ হয়ে গেল, কিঞ্চিত কেটামান পুলি থাকিলে এই এইকেটাকে লৈ এতিয়া যামগে আর সকলে ধন্যবাদ জানাইছো। জয় হিন্দ।